আসসালামু আলাইকুম, আমি ডক্টর দিলশাদ জাহান, কনসালটেন্ট হেমাটোলজি, আসগর আলী হসপিটালে কর্মরত আছি। আমাদের দেশে ব্লাড ক্যান্সারের শতকরা হার প্রায় 10-15% মতো, এবং প্রতি বছর প্রায় আমাদের দেশে 2000-এরও বেশি রুগী ব্লাড ক্যান্সার রোগে মৃত্যুবরণ করেন। এই ব্লাড ক্যান্সার রুগীটির উপসর্গগুলো হচ্ছে, পেশেন্টরা সাধারণত রক্তশূন্যতা অথবা রক্তক্ষরণ জনিত সমস্যা অথবা নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসেন, এবং আমরা খুব অল্প কিছু টেস্টের মাধ্যমেই অতি সহজেই বুঝতে পারি পেশেন্টের ব্লাড ক্যান্সার রোগটি হয়েছে কি না। যেমন CBC, কমপ্লিট ব্লাড কাউন্ট, পেরিফেরাল ব্লাড ফিল্ম এবং বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বায়োপসি। এই ছোটো ছোটো টেস্টগুলো করেই আমরা ব্লাড ক্যান্সারের ডায়াগনোসিস অতি সহজেই করতে পারি। বর্তমানে অত্যাধুনিক আরও কিছু ইনভেস্টিগেশন এসেছে, যেমন ফ্লো সাইটোমেট্রি, এতে করে ব্লাড ক্যান্সারটা কোন ধরনের এটা আরও পরিষ্কারভাবে আরও নিখুঁতভাবে বোঝা যায়, এবং মলিকুলার ডায়াগনোসিস এবং সাইটোজেনেটিক্স নামে আরও যে সমস্ত উন্নত মানের ইনভেস্টিগেশন আছে, এর মাধ্যমে একই সাথে আমরা ব্লাড ক্যান্সার রোগীদের ডায়াগনোসিস, রোগ নির্ণয় এবং তার পরবর্তীতে তার রোগের মাত্রাটা কতটুকু হবে এটা বুঝতে পারি আগের থেকেই। এতে করে আমরা যে ট্রিটমেন্টটা দিব সেটা পূর্ব থেকেই আমরা প্ল্যান করতে পারি যে কোন স্পেসিফিক থেরাপি তার জন্য প্রযোজ্য হবে। এবার আসি চিকিৎসার কথায়। অনেক ধরনের চিকিৎসাই করা হয়, তবে প্রধানত কেমোথেরাপি দিয়ে ব্লাড ক্যান্সার পেশেন্টদেরকে চিকিৎসা করা হয়। তবে কেমোথেরাপির সাথে কিছু কিছু পেশেন্টকে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। ইভেন এমনকি রেডিওথেরাপি এবং কেমোথেরাপি একসাথেও দেওয়া হয়ে থাকে। এরপরে আসে উন্নত মানের আরও চিকিৎসা এসেছে, এখন এটাকে বলে ইমিউনোথেরাপি, যেটা স্পেসিফিক ক্যান্সার সেলগুলোকেই মারে এবং নর্মাল সেলগুলোকে রক্ষা করে। এই ইমিউনোথেরাপিগুলো আবার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপির সাথে মিশিয়ে কেমো ইমিউনোথেরাপি অথবা কেমো রেডিওথেরাপি হিসেবেও দেওয়া হয়। পরিশেষে সর্বাধুনিক চিকিৎসা, যেটা কে আমরা বলি অস্থিমজ্জা প্রতিস্থাপন কিংবা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এটি বাংলাদেশে আরও কয়েক বছর আগেই শুরু হয়েছে এবং ব্লাড ক্যান্সার রোগীদের জন্য এখন দেশেই এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টটি শুরু হয়েছে। আমরা আসগর আলীতে অতি সম্প্রতি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার একটি পেশেন্টের অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সার্থকতার সাথে শেষ করেছি। এখন আমাদের দেশের রোগীদেরকে কষ্ট করে আর বিদেশে যেতে হবে না, তারা দেশেই স্বল্প মূল্যে এবং অতি স্বাচ্ছন্দ্যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসাটির সুবিধা নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।